কুষ্টিয়ার মাঝ দিয়ে প্রবাহিত প্রমত্ত গড়াই নদী আজ মৃতপ্রায় পদ্মার এই শাখা নদীতে এখন শুধুই বালুরাশি পানির খুব একটা অস্তিত্ব নেই নদী বাঁচাতে খনন করা হলেও বালি অপসারণ সঠিক উপায় না হওয়ায় তা ভরাট হয়ে পড়ছে আবারও শুধু নদী নয় পানির স্তর নেমে যাওয়ায় এ তীরবর্তী গভীর নলকূপগুলোতে দেখা দিয়েছে পানির সংকট কুষ্টিয়ার প্রতিনিধি রবিউল ইসলাম দোলনের তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট একসময় এই গড়াই নদী ছিল পানিতে কানায় কানায় পূর্ণ কিন্তু প্রমত্ত এই নদী আজ হারিয়েছে তার সব রূপ আর বৈচিত্র্য স্থানীয়রা বলছে পরিকল্পনা মাফিক নদী খনন না হওয়া ও ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে কুষ্টিয়ার গড়াই নদীসহ সহ পদ্মার অন্যান্য শাখা নদীগুলোর পানি শুকিয়ে গেছে দুই হাজার সালে নয়শো কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া অঞ্চলের গড়াই নদী খনন প্রকল্প হাতে নেয় সরকার কিন্তু পরিকল্পনা মাফিক খননকৃত বালি অপসারণ না করায় বর্ষায় তা আবার ভরাট হয়ে যাচ্ছে দুই তিন মাস মানে খালি একটু পানি দেখা যায় শুধু নদীর নাব্যতা কমেনি নদী তীরবর্তী এলাকার ভূগর্ভস্থ পানির স্তর এবছর স্বাভাবিকের চাইতে 20 থেকে 25 ফিট নিচে নেমে গেছে পালে তো পানি নাই আবার নদীতে আছে তাও নদীতে পানি নাই পরিকল্পিতভাবে খনন করলে নদীর নাব্যতা বাড়ার পাশাপাশি পানিও সংরক্ষণ করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ড্রেজিং এটি নিয়মিত একটি প্রক্রিয়া সেটি সেটিও করতে হবে কিন্তু পরিকল্পনা মাফিক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনে করেন শাখা নদীগুলোতে পানি সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানির স্তর প্রেসার দেওয়ার গড়াই নদীটাকে পরিকল্পিত নদী খননের মাধ্যমে গড়াই নদী ফিরে পাবে তার হারানো যৌবন এমনটাই প্রত্যাশা নদী ডেস্ক মানুষদের বৈশাখী সংবাদ